সকাল থেকে ভোট শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ি জেলাতেও। জলপাইগুড়ির দিক থেকে সামান্য কিছু গণ্ডগোলের খবর পাওয়া গেলেও আলিপুরদুয়ার অঞ্চলে কিন্তু এখন অবধি ভোট চলছে শান্তিপূর্ণভাবেই। বিভিন্ন বুথে যারা ভোট দিতে এসেছেন তারা দীর্ঘ প্রতীক্ষার সারিতে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন, কত সকালে? 5:30 থেকে। 5:30 থেকে এত সকাল সকালে এসেছেন? তাড়াতাড়ি ভোট দিয়ে চলে যাবো, কাজ তো করতে লাগবে। আচ্ছা, কিরকম কিরকম ভোট হয় এখানে, কিরকম আজকে? শান্তিপূর্ণ, কোনো গন্ডগোল নেই, এখানে ভালোভাবে ভোট হচ্ছে। অবশ্যই অন্যদের সঙ্গে কথা বলবো। আপনারা এসছেন সকাল থেকে, আপনারা কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন? 6:00 থেকে দাঁড়িয়ে আছি। এত সকাল থেকে এসেছেন কেন? যাবো বাড়িতে, যে রান্না করা আছে, আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কত মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং প্রচুর মানুষ কিন্তু ভোরবেলা থেকে এসেছেন, তাদের সঙ্গে কথা বলবো। কখন থেকে দাঁড়িয়ে আছেন? এই যে এখনই আসছি। এখনই এসেছেন তো, কিরকম দেখছেন মানুষের উৎসাহ, কিরকম দেখছেন? হ্যাঁ, ভালোই আছে। নিরাপত্তা কিরকম, তুমি কি প্রথম এবছর ভোট দিচ্ছ? হ্যাঁ, আমি প্রথম এবার। আচ্ছা, তো কিরকম ভোট দেওয়ার উৎসাহটা কিরকম? মনে প্রচন্ড উৎসাহ যে ফার্স্ট ভোট দিতে এসেছি, তো দিয়ে দেখি কেমন লাগে। অবশ্যই নিরাপত্তা ভালো রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু মানুষজন উৎসাহভরে ভোট দিচ্ছে আলিপুর দুয়ারে, সেটাই কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে সকাল থেকে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, আলিপুর দুয়ার।